এই মাশরাফ থামো তো, ভালো লাগতেছে না, এই আর মাথা ব্যথা করতেছে। নিউক্লিয়ার চেঞ্জ আফটার রেডিয়েশন স্যার এমিটেড, স্যার আমার রেডিয়েশন সেম মানে স্যার খারাপ লাগতেছে। ওকে, তাই জন্য লেটস ফিনিশ দ্য ক্লাস আর্লি। দেখো, নিউক্লিয়ার চেঞ্জ আফটার রেডিয়েশন স্যার এমিটেড, রেডিয়েশন এমিট হওয়ার পরে নিউক্লিয়াসের মধ্যে কিভাবে চেঞ্জেস গুলো হয়। জি দেখো স্যার, এখানে আগে তুমি সিম্পল থিমটা জেনে রাখো। এখানে সব থেকে সিম্পল থিমটা হচ্ছে যে টোটাল ম্যাস নাম্বার লিখে নাও, টোটাল প্রোটন নাম্বার আর চার্জ, টোটাল চার্জ এগুলো আস্তে আস্তে আব্দুল হাসান কানে লাগে তো, এগুলো সরি স্যার মিউট করতে ভুলে গেছি স্যার, আই এম সো সরি। অল মাস্ট রিমেইন সেম, রিমেইন সেম। না আমারটা এখানে নাই। বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার এমিশন, বিফোর অ্যান্ড আফটার এমিশন, তাহলে টোটাল ম্যাস নাম্বার, টোটাল প্রোটন নাম্বার, চার্জ, অল মাস্ট রিমেইন সেম বিফোর অ্যান্ড আফটার এমিশন। ঠিক আছে কিনা স্যার টু পয়েন্ট এটা হতে আমি হবে, তোমাকে টাইটেল তো লিখতে পারিনি। এইটুকুই তো, হ্যাঁ বাস একটু মাইকটা মিউট করো তো। আচ্ছা এটা আমি তোমাকে এখন এক্সপ্লেন করে দেখো। ধরো দেখো তিনটা জিনিস বলেছে, একটা হচ্ছে টোটাল ম্যাস নাম্বার, টোটাল প্রোটন নাম্বার আর টোটাল চার্জ, তিনটা জিনিস, যে অল মাস্ট রিমেইন সেম বিফোর অ্যান্ড আফটার এমিশন। আচ্ছা খেয়াল করো, এখন আলফাকে আমরা কিভাবে করে লিখি, আলফা হচ্ছে 4:2, বেটা, বেটাকে আমরা কি আর কিভাবে করে লিখি সেটা এখন বলা হয়নি, এখন আমি বলে দিচ্ছি। বেটাকে আমরা লিখি 0-1 হিসেবে, কারণ বেটা পার্টিকেল তো একটা সিম্পলি একটা ইলেকট্রন, ওখানে তো প্রোটন নিউট্রনের তো কোনো ব্যাপার নেই, যে হ্যাঁ ইলেকট্রনের মধ্যে প্রোটন আছে নিউট্রন আছে এরকম কোনো ব্যাপার সেপার নেই, এই জন্য এটা 0। উপরে 4 বলতে এখানে বোঝাচ্ছে যে আলফার মধ্যে টোটাল 4টা পার্টিকেল প্রেজেন্ট আছে, যে 2টা নিউট্রন আর 2টা প্রোটন, আর নিচেটা জাস্ট নাম্বার অফ প্রোটনস, আর বেটা পার্টিকেলের মধ্যে কোনো প্রোটন নিউট্রন নেই, বেটা পার্টিকেল হ্যাজ নো প্রোটনস আর নো নিউট্রনস, সো এটা 0। আর গামা, কারণ ইলেকট্রন ও চার্জ -1, আর গামা হচ্ছে 0 0, দুটোই 0। গামা তো ওর মধ্যে নাম না আছে কোনো প্রোটন, না আছে কোনো নিউট্রন, গামার মধ্যে কোনো 0, আবার গামার কোনো চার্জ চার্জ নেই, এই জন্য এটা 0। আচ্ছা এটা প্রোটনকে আমরা কিভাবে করে প্রেজেন্ট করি বলতো, প্রোটনকে প্রেজেন্ট করি 1 1 দিয়ে, কারণ একটা প্রোটন মানে একটাই প্রোটন, একটাই প্রোটন, এজন্য 1 1। আর নিউট্রন, নিউট্রন মানে একটাই নিউট্রন, বাট
নিউট্রনের মধ্যে মানে নিউট্রন তো একটা পার্টিকেল, নিউট্রন ইজ নট আ প্রোটন, এজন্য ওর সাথে আমরা একটা জিরো লিখি। হ্যাঁ নিউট্রন থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেলে সেটা একটা প্রোটন, সেটা অন্য কথা, কিন্তু নিউট্রনের মধ্যে কোনো প্রোটন নেই, মানে নিউট্রন ইটসেলফ ইজ নট আ প্রোটন, জিরো হবে। হ্যাঁ বলো, নিচের নাম্বারটা কি ডিফাইন করে? নিচের নাম্বারটা অ্যাকচুয়ালি ডিফাইন করে হাউ মেনি প্রোটনস আর দেয়ার। আর উপরেরটা তাহলে? আমি বলছি দেখো, হ্যাঁ ধরো এক্স, উপরের নাম্বারটা বলবে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, নিচের নাম্বারটা হচ্ছে অনলি প্রোটন। আচ্ছা বুঝেছি, কেমিস্ট্রি মতো। হ্যাঁ কেমিস্ট্রি মতো, ওয়ালাইকুম আসসালাম। আর এখানে যদি কোন কি করতেছেন স্যার? ফিজিক্স? না 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 স্যার, মানে কি জিনিসটা কি স্যার কি করাচ্ছেন? জিনিসটা হচ্ছে ফিজিক্স, মানে রেডিও অ্যাক্টিভিটি। ভাই রে স্যার, পুরোটা তো মিস করলাম, পারি না রেডিও অ্যাক্টিভিটি স্যার। রেকর্ডিংটা দিয়ে দিন স্যার, প্রেজেন্ট আসলাম তো স্যার। হ্যাঁ প্রোটন মাইনাস ইলেকট্রন এখানে আসে, এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদেরকে একটা পার্টিকেল যেটার আইডেন্টিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফার্স্টে আলফা, তারপরে বেটা, তারপরে গামা, তারপরে প্রোটন, তারপরে নিউট্রন। আচ্ছা ঠিক আছে, তা আমি এখানে নিয়মটা কি বললাম, টোটাল ম্যাস নাম্বার, টোটাল প্রোটন নাম্বার আর টোটাল চার্জ, এই তিনটা অবশ্যই কি থাকবে, সেম থাকবে নিউক্লিয়ার রিয়াকশন হওয়ার সময়। নিউক্লিয়াসের সাথে যে কোনো রিয়াকশন হওয়ার সময় অবশ্যই এই তিনটা কি থাকবে, সেম থাকবে। আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, দেখো ধরো একটু মন দিয়ে দেখবে এক্সাম্পলটা, দাঁড়াও। এই জাহিরুল বলো কি অবস্থা, ভালো আছো? ব্লু না ব্লু চাইনি, সবসময় ভালো লাগে না। আচ্ছা ধরো এরকম, এইগুলো হচ্ছে প্রোটন, এটা নিউট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন, এটা প্রোটন। ওকে তো ধরো, মজা হয়নি? মজা হয় নাই? আরে আচ্ছা, এটা নিউট্রন। আর তাহলে বলো তো, এই সাইডে টোটাল নাম্বার অফ প্রোটনস কত বলো, কয়টা প্রোটন? ফোর। নিউট্রন কয়টা? ফোর, তাই না? এখানে তিনটা আর এখানে একটা, চারটা, ঠিক আছে কিনা? এখন ধরো নিউট্রন দিলাম, এই নিউট্রনটা বাইরে থেকে আসছে, ধরো একটা গাভী বাইরে থেকে আসছে। এখন এই নিউট্রনটা ধরো এখানে এসে ধপাস করে ধাক্কা মারলো, কি করলো এই নিউক্লিয়াসে এখানে এসে ও কি করলো, ধপাস করে কি মারলো, ধাক্কা মারলো, ঠিক আছে কিনা? ধাক্কা মারলে ধরো এখান থেকে এইটুক পার্ট ঝপাস করে বের হয়ে চলে গেল,
আর এইটা এখানে বসে পড়লো ধরো, তাহলে দেখো তো টোটাল সব মিলিয়ে, আচ্ছা এই যে এইটুক পার্ট বের হয়ে, কি হলো এটা, এই যে এইটুক পার্ট বের হয়ে গেল ধাক্কাটা খেয়ে, আর এইটা এখানে বসে পড়লো। তাহলে তুমি বলো তো টোটাল প্রোটন এখনো কয়টা, টোটাল নিউট্রন কয়টা? চারটা। এটাই আমি বলছি যে নিউক্লিয়ার রিয়াকশন হওয়ার আগে আর রিয়াকশন হওয়ার পরে, রিয়াকশন হওয়ার কি পরে টোটাল নাম্বার অফ প্রোটনস আর নিউট্রনস বলতো কি থাকবে? সেম থাকবে। হ্যাঁ টোটাল ম্যাস নাম্বার সব মিলায়, ম্যাস নাম্বার মানে তো টোটাল নাম্বার অফ প্রোটনস আর নিউট্রনস। হ্যাঁ সব মিলায়, সব মিলায় টোটাল ম্যাস, টোটাল মানে সব মিলায়। আচ্ছা মানে স্যার ওই ফর্মুলা করি, হ্যাঁ হ্যাঁ ওইটাই, টোটাল ম্যাস সেম থাকতে হবে। এবার আমরা আসো, আমরা রিয়াকশনে আসি। ধরো আমি তোমাকে বলবো স্যার, না সেম থাকতে হবে, এটা নিয়ম, এটা রুলস এখানে, মানে স্যার মানে রেডিওঅ্যাক্টিভিটির জন্য মানে সেম থাকতেই হবে, সেম থাকতেই হবে। হ্যাঁ যেমন আমি তোমাকে বলি, ধরো ধরো একটা নিউক্লিয়াস এক্স, এ থালা বাসন ভাঙার সাউন্ড হয়, 137 আর জাহিরুলের ফেভারিট নাম্বার 69। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক তো স্যার। ধরো ওকে, ধরো ও হুট করে বা ওকে আমি হিট করলাম একটা বেটা পার্টিকেল দিয়ে, 0-1 দিয়ে আমি ওকে হিট করলাম, ধাক্কা মারলাম ওকে, কিরে বাবারি কানটা ফেটে গেল রে, এই বেটা পার্টিকেলটা এসে যখন এই নিউক্লিয়াসটাকে ধাক্কা মারলো, ধাক্কা মারলো এই নিউক্লিয়াসটাকে, ধরো মনে করো তখন সেখানে একটা নতুন নিউক্লিয়াস ফর্ম হলো, মানে ধরো সেখান থেকে দুইটা আলফা পার্টিকেল বের হয়ে গেল, কয়টা আলফা পার্টিকেল বের হয়ে গেল ধরো, কনসিডার দুইটা আলফা পার্টিকেল বের হয়ে গেল, কয়টা? দুইটা। তোমাকে এটা বলে দিবে যে কতগুলো আলফা বের হচ্ছে, কতগুলো বেটা বের হচ্ছে, তোমাকে এটা বলে দিবে, বুঝছো? কয়টা আলফা পার্টিকেল বলো বের হয়ে গেল, কয়টা? দুইটা, দুইটা স্যার। প্লাস ধরো আর একটা নতুন নিউক্লিয়াস ফর্ম হলো যার নাম হচ্ছে ওয়াই, এটার এটার কোন কিছু আমি জানি না, মাইনাস হয়ে যাবে, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, খেয়াল করো আমি বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো অনেক ইজি স্যার, অনেক ইজি। হ্যাঁ এখন মিলাই দিতে হবে আর কি স্যার, এখন এখন নিয়মটা আমি কি বলেছি, নিয়মটা হচ্ছে টোটাল ম্যাস নাম্বার দুই সাইডেই একই থাকতে হবে, সেম থাকতে হবে। তো তুমি মিলাই দিব খালি, সেম থাকতে হবে। হ্যাঁ আমি যদি ম্যাস দিয়ে বলি, তাহলে ম্যাস দিয়ে তুমি দেখো এই সাইডে টোটাল ম্যাস নাম্বার কত, 0+137, 0+137 এই সাইডে, আর ওই সাইডে ম্যাস নাম্বার কত বলো, এ প্লাস 4, তো ঠিক আছে কিন্তু 4 কয়টা ওটা দেখবা না, দুইটা, দুইটা আছে। হ্যাঁ 4 2 = 8, তাহলে এখানে আমরা বলবো এ, তাহলে স্যার 129 + এ, এবার তুমি এ বের করো, হ্যাঁ স্যার 129, তাহলে এ ইকুয়ালস টু এখানে আসছে 129। হ্যাঁ এটা তো সহজ স্যার, মানে এই যে এই পার এইটার এখানে ম্যাস কত, 129। এবার তুমি একইভাবে বি বের করো, যে টোটাল টোটাল প্রোটন নাম্বার মাস্ট অলসো রিমেইন কি সেম, সেম। তাহলে এবার তুমি প্রোটন নাম্বার পিএন লিখছো আমি ইন শর্ট,
বলো এই সাইডে কত টোটাল এটা সাইডটা 64 হবে স্যার মাইনাস 1 আচ্ছা দেখি মাইনাস 1 প্লাস 69 ইজ इक्वल टू 2 2 যা কত 4 4 প্লাস এখানে কত b b 2 2 যা 5 কেমনে হয় এখন b বের করো b equals to minus 1 plus 69 plus 4 plus sorry, minus 4 minus so b is equal to 64 64 মানে নতুন যে নিউক্লিয়াসটা ফর্ম হলো সেই নিউক্লিয়াসে ম্যাস হচ্ছে 129 আর প্রোটন নাম্বার হচ্ছে 64 64 কি ঠিক আছে কি না এটা আমি বলছি যে যে কোন তোমার ইয়ে হওয়ার পরে নিউক্লিয়ার রিঅ্যাকশন হওয়ার পরে টোটাল প্রোটন নাম্বার দুই সাইডে সেম থাকবে টোটাল ম্যাস নাম্বার দুই দুই সাইডে সেম থাকবে এইভাবে করে ঠিক আছে কি না প্রোটন বেড়ে গেল ও আচ্ছা না বেটা পার্টি হ্যাঁ নিউটন ব্রেক রাইট ওকে ঠিক আছে কমে গেল স্যার ক্লাস আর কতক্ষণ আছে ওয়েট আলফা পার্টিকেল মানে কি আলফা পার্টিকেল মানে হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন হ্যাঁ আলফা পার্টিকেল মিন টু প্রোটনস এন্ড নিউট্রন টু প্রোটনস এন্ড টু নিউট্রন হ্যাঁ তুমি আসো আচ্ছা এই পার্টটা বুঝতে করো প্রবলেম আছে ইউজুয়ালি নেই নাকি থাকলে বলো ইয়েস অর নো নাই আচ্ছা কে কিছু বলছে না ঠিক আছে এবার তুমি আসো একটা জিনিস মনে রাখবে ইট ইজ আ ভেরি কমন থিং সেটা কি যে কোনো নিউক্লিয়ার রিয়াকশন হলে সেখানে গামা রেডিয়েশন বের হয় দিস আ ভেরি কমন থিং ঠিক আছে কিনা যে কোন নিউক্লিয়ার রিঅ্যাকশন হলেই সেখানে গামা রেডিয়েশন বের হয় ইটস আ ভেরি কমন না গামা রেডিয়েশনের কোনো চেঞ্জ হয় না ফোটন ফোটন বের হয় গামা গামা মানে ফোটন হ্যাঁ সেই ডায়াগ্রামে থাকে হ্যাঁ নিউক্লিয়াসের কম্পোজিশনে কোনো চেঞ্জ হয় না জাস্ট গামা মানে তো স্পেয়ার এনার্জি মানে এক্সট্রা কোনো এনার্জি ইফ ইট রিমেইনস ইন দা নিউক্লিয়াস সেটা গামা হিসেবে বের হয়ে যায় হ্যাঁ ইলেকট্রন প্রোটন না ইলেকট্রন বের হয়ে যায় প্রোটন বের হয়ে যায় না হ্যাঁ এটা প্রোটন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার তুমি আসো আমরা এখানে যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাফ লাইফ কেন আবার এখানে আবার কমে যাচ্ছে না এই যে আলফা বের এই যে আলফা বের হচ্ছে আলফা বের হয়ে যাওয়া মানে কি আলফা বের হয়ে যাওয়া মানে তো প্রোটন নিউট্রন বের হয়ে যাবে এখানে তো 138 বের হয়ে গেল ঠিক আছে কিন্তু এটা তো আবার 68 হয়ে যাবে কারণ একটা প্রোটন মানে হয়ে যাচ্ছে একটা নিউট্রন প্রোটন ছিল কয়টা প্রোটন ছিল 69টা প্রোটন ছিল 69টা কিন্তু এখন প্রোটন হয়ে যাচ্ছে 68
তো তার মানে কি না এখানে তো পারবে না এখানে কেন পারবে উপরের নাম্বারটাকে শুধু উপরের নাম্বারটাকে শুধু নিউট্রন নাম্বার নাকি প্রোটন প্লাস নিউট্রন মানে একটা প্রোটন কমলো একটা নিউট্রন বাড়লো মানে এটা নাম্বারিং সিস্টেম হ্যাঁ হ্যাঁ তাই তো না এখানে কিন্তু তা তো আসলো না আমাদের আমাদের ম্যাথমেটিক্যালে তো এটা আসলো না এইটা তো 8 এটা তো 68 অন দা লেফট সাইড তাহলে রাইট সাইডেও 68ই হবে আচ্ছা এবার তুমি আসো হাফ লাইফ নিয়ে আমরা পড়াশোনা করি দেখো দেখো হাফ লাইফ এই জিনিসটা কি দেখো এটা নামের মধ্যে এর পরিচয় যে হাফ লাইফটা কি এই জাহিরুল বলো হাফ লাইফ জাহিরুল নাই না আচ্ছা ঠিক আছে আসছে আসছে স্যার আসছে হাফ লাইফে স্যার যে ডিকম্পোজ করার জন্য স্যার হাফ যতটুকু টাইমটা লাগে স্যার হ্যাঁ তোমার আনসারটা হাফ তোমার আনসারটা হাফ হয়েছে আমি ফুল আনসারটা বলি অর্ধেক জীবন হ্যাঁ দেখো আমাকে বলো তো রেডিয়েশন নিউক্লিয়াস থেকে কেন এমিশন হয় বলো নিউক্লিয়াস কেন রেডিয়েশন এমিট করে ওরা কি কেউ মানে কামড়াইছে নাকি ওরা কেউ ছেঁকা দিছে বলো কেন রেডিয়েশন এমিট করে কেন কেন ওয়াই ডাজ নিউক্লিয়াস এমিট রেডিয়েশন টেল মি স্টেবল নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য রেডিয়েশন এমিট করে তাই না বলো স্টেবল হওয়ার জন্য রেডিয়েশন এমিট করে তো বলছে না কেন সব চুপচাপ নাকি আমার কথা শোনা যাচ্ছে না না স্যার শোনা যাচ্ছে ওকে মাইক অফ করে বকবক করতেছিল তাই মাইক অফ করে বকবক করলে হবে আচ্ছা তো হাফ লাইফ মানে হচ্ছে কি হাফ লাইফ তার নিউক্লিয়াস থেকে রেডিয়েশন এমিট হয় কেন স্টেবল হওয়ার জন্য নিউক্লিয়াস টাই স্টেবল হতে যেন রেডিয়েশন এমিট করে এখন ধরো এখানে দেখো তো এ সাউন্ড হয় স্যার মাশরাফ না খুব বেশি কথা বলতেছে বাদ দাও এখন দেখো তো এখানে নিউক্লিয়াস কয়টা আমি ড্র করলাম তার মানে কি এই সব নিউক্লিয়াস থেকে মোটামুটি রেডিয়েশন এমিট হচ্ছে নাকি সব নিউক্লিয়াস গুলো হচ্ছে ধরো আনস্টেবল তার মানে সব প্লেস থেকে তাহলে রেডিয়েশন এমিট হচ্ছে নাকি আচ্ছা তো এখানে আটটা এখানে ১৬টা নিউক্লিয়াস আছে ১৬টা আনস্টেবল নিউক্লিয়াস ১৬ আনস্টেবল নিউক্লিয়াস আচ্ছা এরা সবাই রেডিয়েশন এমিট করছে সবাই এখন এই ১৬টা নিউক্লিয়াসই রেডিয়েশন এমিট করছে তার মানে কি সবাই তো চাচ্ছে স্টেবল হতে নাকি ইয়েস নাকি না নাকি হ্যাঁ জি স্যার
গুড আচ্ছা এখন এখন এই 16টা নিউক্লিয়াস থেকে 8টা নিউক্লিয়াস মানে আগে ছিল 16টা আনস্টেবল এখন ধরো সেখান থেকে 8টা স্টেবল হয়ে গেল র‍্যান্ডমলি 8টা ধরে 8টা স্টেবল হয়ে গেল তাহলে এখন আর আনস্টেবল আছে কয়টা আরো 8টা এটা আবার কাউন্ট করা লাগে 16টা আনস্টেবল নিউক্লিয়াস ছিল এখন 8টা হয়ে গেছে স্টেবল তাই 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ 9টা করে দিয়েছি স্টেবল ভুলে এই এটা ঠিক আছে তাহলে 16 আনস্টেবল নিউক্লিয়াস ওরা সবাই রেডিয়েশন এমিট করছে সেখান থেকে ধরো এখন 8টা নিউক্লিয়াস বিকেম 8 বিকেম স্টেবল তাহলে এখনো 8 ইজ আনস্টেবল নাকি নাকি ভুল কিছু বললাম অবশ্যই হবে এখন যতগুলো আনস্টেবল নিউক্লিয়াস ছিল এবার মন দিয়ে শুনবা যতগুলো আনস্টেবল নিউক্লিয়াস ছিল সেখান থেকে তার অর্ধেক অ্যামাউন্ট স্টেবল হতে যে টাইম লাগবে সেটাকে আমরা বলছি হাফ লাইফ কয়টা আনস্টেবল ছিল এখানে 16টা আনস্টেবল ছিল তাই না তো 16 এর হাফ কত তো 16টা আনস্টেবল নিউক্লিয়াস থেকে 8টা স্টেবল হতে যে টাইম লাগবে সেটাকে আমরা বলবো হাফ লাইফ তাহলে এখান থেকে এই পর্যন্ত এই টাইমটাকে আমরা বলবো যে দিস ইজ 1 হাফ লাইফ আচ্ছা এখন তুমি বলো এখন আনস্টেবল কয়টা আরো 8টা আরো 8টা আচ্ছা 8 এর হাফ কত হয় 4 আমার মনে চার্জ দেখছো সেই অবস্থা পুরো জাহিরুল আচ্ছা তাহলে 8টা আনস্টেবল নিউক্লিয়াস থেকে হ্যাঁ 8 এর হাফ হচ্ছে 4 তাহলে 8টা আনস্টেবল ছিল তাহলে এই ওই 8টা থেকে 4টা স্টেবল হতে যে টাইম লাগবে সেটাকে আমরা বলবো হাফ লাইফ 4 হ্যাঁ 4 স্টেবল না আমরা বলবো 4 বিকেম স্টেবল এখন লেখালেখির যুগ শেষ এখন কপি হবে এখানে বলবো শুনতে পাচ্ছি হ্যাঁ স্নেহা বললাম যে এক্সামে কেন লেখালেখি করলো এখানেও কপি করে দিই করা যায় না রে মা বিরাট খেলা 4 ইজ স্টিল আনস্টেবল আচ্ছা তাহলে আগে হয়ে গিয়েছিল 8টা স্টেবল এখন হলো 4টা স্টেবল হয়ে গেল তাহলে মোট কতগুলো হয়ে গেল স্টেবল 12টা 4টা 12 4টা টোটাল 12টা হ্যাঁ 12 টোটাল 12 নিউক্লি became stable তো এইটাই
এখানে আসল 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 কথা হচ্ছে যতগুলো আনস্টেবল নিউক্লিয়াস ছিল সেখান থেকে অর্ধেক নিউক্লিয়াস স্টেবল হতে যে টাইম লাগবে সেটাকে আমরা বলছি হাফ লাইফ। এটা ওয়ান হাফ লাইফ, এটাও ওয়ান হাফ লাইফ। আচ্ছা স্যার, যদি 17টা নিউক্লিয়াস থাকতো, যদি অড নাম্বার থাকতো, তাহলে ওই ওই ক্ষেত্রে ওইটাই হতো। ওই হাফ 17 এর হাফ কত হয়? 6.5, না 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 6.5 না 8.5, তাই না? 8.5 স্যার। আরে আটটা নিউক্লিয়াস ফুল আর আরেকটা নিউক্লিয়াস অর্ধেক স্টেবল। অর্ধেক? জি স্যার, অর্ধেক 8.5 নিউক্লিয়াস ওইটাই। আচ্ছা তো তাহলে হাফ লাইফ কি জিনিস এটা বুঝছো? এখানে অনেকে বলে, এখানে অনেকে বলে যে নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, নিউক্লিয়াসটা ডিকে হয়ে যায়, নিউক্লিয়াসটা নাই হয়ে যায়। আসলে কি নিউক্লিয়াসটা নাই হয়ে যায় নাকি জাস্ট স্টেবল হয়ে বসে থাকে? কোনটা? স্টেবল হয়ে বসে থাকে। ও কিন্তু নাই হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, জাস্ট স্টেবল হয়ে বসে থাকে। স্যার স্যার আরেকটা কোশ্চেন, একটু দাঁড়াও। হ্যাঁ স্যার স্যার, আমরা কিভাবে বুঝবো কত মানে কোন পর্যন্ত হাফ লাইফ করতে হবে? যেমন 4 এর হাফ আছে বুঝিস তো, তারপরে এটা তোমাকে, এটা তোমাকে কোয়েশ্চেনে বলবে, কোয়েশ্চেনে বলবে কত দূর পর্যন্ত করতে, বুঝছো? আচ্ছা তাহলে বলো তো, 16টা আনস্টেবল নিউক্লিয়াস ছিল, সেটার অ্যামাউন্টটা ডিক্রিজ করেছে 4-এ, তাহলে এখানে 16 থেকে 4-এ আসতে কতগুলো হাফ লাইফ আমাকে পার করতে হলো? 2 হাফ লাইফ পার করতে হলো। হ্যাঁ হ্যাঁ তা বলা যায়। আচ্ছা এখনো 4টা স্টিল আনস্টেবল, তাহলে 4 এর হাফ কত হয় বলো? 2 স্যার। 2, তাহলে 4টা আনস্টেবল থেকে 2টা স্টেবল হতে যে টাইম লাগবে সেটাকে আমরা কি বলবো? হাফ লাইফ। হাফ লাইফ, 2 বিকেম স্টেবল। তাহলে যদি স্যার 16টা থাকে তার মানে 5টা হবে স্যার হাফ লাইফ, তার মিনিমাম 5টা হবে ধরা যায়। এখানে আরো একটা হাফ লাইফ গেল, দেখি 1600 থেকে 1600 থেকে নেমে আসছে 100-এ। এখানে কতগুলো আগে ছিল? 1600 আনস্টেবল নিউক্লিয়াস, আনস্টেবল নিউক্লিয়াস, এখন 100 আনস্টেবল নিউক্লিয়াস। রিপার সেই আছে, CLEUS, CLEUS। তাহলে এখানে কতগুলো হাফ লাইফ পার করেছে? 1600 কে প্রথমে অর্ধেক করো কত হয়? 4টা হয়ে গেছে স্যার হাফ লাইফ স্যার, 800। তিনটা এই যে এক একটা হাফ লাইফ কত সময়? এটা ভ্যারি করে, কোন কোন স্যাম্পল আছে যে যাদের হাফ লাইফ হচ্ছে 10 সেকেন্ড, কোন কোন স্যাম্পল আছে যাদের হাফ লাইফ হচ্ছে 10,000 ইয়ার্স।
ভ্যারি করে, যেমন কার্বন। হ্যাঁ কার্বন, কার্বনের হাফ লাইফ হচ্ছে 1460 ইয়ার্স, 1460, বুঝছো? তাহলে হাফ লাইফ কি বুঝতে পেরেছো জিনিসটা কি জিনিস? আচ্ছা আমরা পরের দিন, আমরা পরের দিনই ইনশাল্লাহ রেডিও অ্যাক্টিভিটি শেষ করে দিব। শেষ করে তারপর আমরা ধরব হচ্ছে থার্মাল ফিজিক্স, থার্মাল ফিজিক্স না ওয়েভস, ধরব ওয়েভস, ওয়েভস ধরব, ওয়েভস ধরে তারপর আমরা যাব থার্মাল ফিজিক্স। তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে ব্যাক ব্যাক চলে গিয়ে আমরা শেষ করে দিব, ঠিক আছে? ওকে স্যার, আজকের কন্টেন্টে তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। এই যে আমরা আজকে এইটুকু পার্ট পড়েছি, এতটুকু পার্ট আমরা পড়েছি, you can take a screenshot if you want. Ji sir, niye nidan mam. Okay, arekta last question. Table bolte ki bujhacche sir ekhane? Kon table? Stable. As in like, oh stable. Stable, stable mane hocche o o mane or moddhe ar kono energy nai, kinetic energy nai, o ar lafalafi korbe na. শোনো, যার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। আচ্ছা এটা ভালো কোশ্চেন করেছো। আমরা সায়েন্সে স্টেবল আর আনস্টেবল বলতে কি বুঝাই? স্টেবল আমরা বলতে তাকেই বুঝাই যার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে না বা কম থাকে, আর আনস্টেবল বলতে আমরা তাকেই বুঝাই যার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে, অনেক অনেক কাইনেটিক এনার্জি থাকে, মানে সে লাফালাফি করতে পারে, বুঝছো? হ্যাঁ বলতে পারো। তাহলে স্টেবল বলতে আমরা কি বুঝাই বলো? যার মধ্যে কাইনেটিক এনার্জি কি থাকে, কম থাকে অর থাকেই না। আর আনস্টেবল বলতে আমরা কি বুঝাই বলো? যেখানে কাইনেটিক এনার্জি থাকে। কি বুঝাই আনস্টেবল মানে? হ্যাঁ অনেক কাইনেটিক এনার্জি থাকে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে কি না? হ্যাঁ ওইটাই, অনেক এনার্জি যাকে স্পেন্ড করতে হয়, খরচ করতে হয়, অনেক এনার্জি থাকে যা কাইনেটিক এনার্জি, মুভমেন্ট এনার্জি, ওইটাই। এটা একটু জেনে রাখো, এই জিনিসটা একটু জেনে রাখো, ঠিক আছে? ওকে দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্ক ইউ এভরিওয়ান। ওকে স্যার, আল্লাহ হাফেজ। এটা প্লাস কবে কখন নিব আমি বলে দিব, ঠিক আছে? 9টায় মিটিং হবে স্যার। হ্যাঁ 9টায় মিটিং হবে, 9টায় মিটিং হবে, সবাই একটু থেকো। আমরা ফিজিক্সের টাইমিংটা মানে স্যাটারডে সকালে টাইমিংটা চেঞ্জ করব, কারণ ওই টাইমিং এ অনেকেই প্রবলেম হচ্ছে, এই খুলনারও অনেকের প্রবলেম হচ্ছে, আবার মানে মানে ওদেরও তো প্রবলেম হচ্ছে। মাস্টার ভাইবা হবে মিটিং এর পরে, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।